আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় মারা গেলেন সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, দু দফা জানাজা শেষে নিজ শহরে দাফন। সংক্রমণের শততম দিনে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল 90,000, এ পর্যন্ত প্রাণহানি 1209 জনের। ৩০ জুন পর্যন্ত অঞ্চল ভিত্তিক লকডাউন, জনজীবন স্থবির হয়ে পড়লেও সব ধরনের সেবা দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সরকারের ভুল সিদ্ধান্তে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলছে টিআইবি, আইসিইউ ও ভেন্টিলেটর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। এবং মানুষ বাঁচাতে এবারের বাজেট সংসদে অর্থমন্ত্রী, স্বাস্থ্য বিভাগের কাজে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জিএম কাদেরের। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুদ্দিন আহমেদ কামরান মারা গেছেন। রোববার দিবাগত রাত 2:30 দিকে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইনানিল্লাহে ওয়া ইনা ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ডিপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গভীর শোক জানিয়েছেন। এদিকে দুপুরের পরপরই বদরুদ্দিন আহমেদ কামরানের দাফন সম্পন্ন হয়। জেলার মানিকপীরের কবরস্থানে বাবা মার কবরের পাশে সমাহিত করা হয় তাকে। এর আগে স্বাস্থ্যবিধি মেনে বাদ জোহর ছড়ার পার মসজিদে প্রথম এবং মানিকপীরের টিলায় কামরানের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় সিলেটবাসী তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। করোনা সংক্রমণের শততম দিনে দেশে আক্রান্তের সংখ্যা 90,000 ছাড়াল। 24 ঘন্টার ব্যবধানে 38 জন সহ দেশে এ ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1209 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে বলা হয়, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা না হলে সংক্রমণ ও মৃত্যু ঠেকানো যাবে না। আরও জানাচ্ছেন মইনুল আহসান। জ্যামিতিক হারে বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর সংক্রমণের শততম দিনে এ সংখ্যা গিয়ে ঠেকেছে 90,619 জনে। গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই গড়ে মারা যাচ্ছে প্রায় 40 জন। তরুণ থেকে মাঝ বয়সী আর বৃদ্ধ, মৃত্যুর তালিকায় এখন প্রায় সব বয়সীদের নাম। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1209 জন। পুরুষ 32 জন এবং নারী 6 জন। 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 5 জন, 61 থেকে 70 15 জন, 71 থেকে 80 5 জন। বিভাগে ঢাকা বিভাগ 18 জন, চট্টগ্রাম 12 জন, সিলেট 6 জন, বরিশাল 1 জন, রংপুর 1 জন মৃত্যুবরণ করেছেন এবং নমুনা পরীক্ষা হয়েছে 15,038টি, তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। শনাক্তের হার 20.61%। তবে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বস্তির খবর ছিল এ পর্যন্ত 34,027 জনের সুস্থ হয়ে ওঠার তথ্য। বাড়িতে থেকে যারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন হচ্ছেন, তারাও যুক্ত হয়েছেন নতুন তালিকায়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 34,027 জন এবং শনাক্তের বিবেচনায় সুস্থতার হার 37.55%। গত দিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি, কারণ আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এইটার মধ্যে যোগ হয়েছে। দেশে বর্তমানে 58টি ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হচ্ছে আর এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,16,503টি নমুনা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট ও পটুয়াখালীতে মারা গেছে 7 জন। এদিকে নারায়ণগঞ্জে 3 উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন সফিউল আলম সুজন।
চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বাড়ায় নগরীর 11টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলায় নতুন করে 151 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত 5235 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। নতুন করে 5 জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা 42 জন, আক্রান্ত হয়েছে আরও 50 জন। পটুয়াখালীর বাউফুলে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় চিকিৎসক, নার্স ও পুলিশ সহ নতুন করে 14 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 180 জন। নোয়াখালীতে করোনায় একজনের মৃত্যু হয়েছে। 5 পুলিশ সদস্য সহ নতুন করে 36 জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশালে উপসর্গ নিয়ে একজন মারা গেছে। নতুন করে বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছে 143 জন। রংপুরে করোনায় একজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে আরও 19 জন। জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 663 জনে। ঝালকাঠিতে 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 12 জন। জেলায় মোট আক্রান্ত 91 জন। উপসর্গ নিয়ে খুলনায় একজনের মৃত্যু হয়েছে। নতুন করে 29 জন সহ মোট শনাক্ত 414 জন। বগুড়ায় 24 ঘন্টায় 128 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা রোগীর সংখ্যা 1402 জন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার 3টি উপজেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন করে 50 জন সহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4127 জনে। নড়াইলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি করোনা শনাক্ত হয়েছে। তিনি নিজ বাসে আইসোলেশনে আছেন। শরীয়তপুরে চিকিৎসক ও 8 পুলিশ সদস্য সহ নতুন করে 43 জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। মোট আক্রান্ত 247 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সার্বিক কার্যাবলী, জনসাধারণ এবং যানবাহন চলাচলের ওপর চলমান নিষেধাজ্ঞা আগামী 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় জোন বা অঞ্চল ভিত্তিক লকডাউন করা হবে। তবে লাল অঞ্চলে বসবাসরত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা 30 জুন পর্যন্ত সাধারণ ছুটির আওতায় থাকবেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এ সময় সবুজ এলাকার লোকদেরকেও স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে চলাচল বা কেনাকাটা করতে হবে। দোকানপাট বিকেল 4টার পর বন্ধ রাখতে হবে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 6 আগস্ট পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে রেড জোন এলাকায় কী প্রক্রিয়া লকডাউন করা হবে তার চূড়ান্ত গাইডলাইন তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি। কমিটির সদস্য সচিব ও IEDCR এর পরিচালক মির্জাদি সেবিনা ফ্লোরা এটিএন বাংলাকে জানিয়েছেন তা শিগগিরই চূড়ান্ত হবে। বিশ্বাস ও আস্থার সাথে করোনা মোকাবেলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাইরাসের কারণে মানুষের জীবন স্থবির হয়ে পড়লেও স্বাস্থ্য সহ সরকার সব ধরনের সেবা দিচ্ছে বলেও জানান তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে SSF-এর 34তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর মধ্যেই নিজেদের শারীরিকভাবে সক্ষম ও আরো যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমার সাথে যারা কাজ করবে, আমার নিরাপত্তায় যারা, তাদের জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর আমাদের SSF এর প্রত্যেকটা সদস্য আমি দেখেছি অত্যন্ত আন্তরিকতার সাথে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। যে তোমরা নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখা, ফিট রাখা এবং প্রশিক্ষণে অব্যাহত রাখা এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা এক একজন তৈরি হবে। এ সময় আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবেলা করতে দেশবাসীর প্রতি দিক নির্দেশনা দেন সরকার প্রধান। আমি চাই আমাদের মানুষের ভিতরের জন্য একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে, সেই বিশ্বাস আস্থাটা ধরে রাখতে হবে। কারণ আমরা হার মানব না, মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সেজন্য আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে এবং আমি দেশবাসীকে সেটাই বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলি মেনে চলে নিজের জীবনকে
চালাতে হবে। ভাইরাসের সংক্রমণ দেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ালেও পরিস্থিতি থেকে উত্তরণে সরকার বিশেষ দৃষ্টি দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আজকে বাংলাদেশ আমরা অন্তত একটু বলতে পারি যে এই করোনা ভাইরাসটা এসে আমাদের সকল অগ্রযাত্রাটা থামিয়ে দিয়েছে, সেজন্য সত্যি মাঝে মাঝে কষ্ট হয়। সামাজিকভাবে অর্থনৈতিকভাবে কিভাবে আমাদের দেশের মানুষ উঠে দাঁড়াবে সেদিকে বিশেষ আমরা দৃষ্টি দিয়েছি। উন্নত দেশগুলো স্থবির হয়ে পড়লেও ভাইরাস মোকাবেলায় সরকার সক্ষম হবে বলেও আশা করেন শেখ হাসিনা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে অনলাইনে এক অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উপলক্ষে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠান থেকে আওয়ামী লীগের সব সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে তিনটি করে গাছ লাগানোরও নির্দেশ দেন তিনি। কৃষি উন্নয়নে, গবেষণা ও যান্ত্রিকীকরণে গুরুত্বের সাথে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেমন রক্ষা কর, সবাইকে এই আহ্বান করব যে আসুন এই মুজিব বর্ষে আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করে আমাদের এই দেশকে রক্ষা করি, দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করি। প্রতিটি ক্ষেত্রেই যেন একটা আধুনিক বিজ্ঞানসম্মত উন্নত একটা প্রযুক্তি ব্যবহার এই ধরনের ব্যবস্থার জন্য আমরা নিতে পারি, তার ফলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে আর আমাদের দেশে আর কোনোদিন কখনো খাবারের জন্য মানুষের কাছে হাত পাততে না হয় বা দেশের মানুষজন খাদ্য অভাবে কষ্ট না পায়, সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। সরকারের ভুল সিদ্ধান্ত আর সমন্বয়হীনতার কারণে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। করোনাকে পুঁজি করে কেনাকাটা ও ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও দাবি করে তারা। এ অবস্থা চলতে থাকলে করোনা আরও ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেছে টিআইবি। মাহবুব কবির চপলের রিপোর্ট। চীনের উহানে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর তিন মাস সময় পেয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে তখন বারবার বলা হয়েছে এই ভাইরাস মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। আসলে কতটা প্রস্তুতি নেওয়া হয়েছিল তা খুঁজে দেখেছে টিআইবি। গবেষণা সংস্থাটি বলছে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন থেকেই শুরু হয়েছে সমন্বয়হীনতা। দেশে করোনা রোগী শনাক্তের 100তম দিনে এসেও টেস্টের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার তলানিতে এবং বিশ্বের 149তম দেশ বাংলাদেশ। প্রতিদিন 24,000 পরীক্ষার সক্ষমতা থাকলেও করা হচ্ছে গড়ে 13,500। ফল পেতেও অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 8 দিন। মৃতের সংখ্যা নিয়েও রয়েছে বিভ্রান্তি। সরকারি হিসাবে 260 জন মৃতের সংখ্যা প্রকাশ করে, সেই সময় বিভিন্ন অবস্থার এবং শ্মশানঘাটে 392 জন কোভিড পজিটিভ। চিকিৎসা ব্যবস্থায়ও ব্যাপক ঘাটতি রয়েছে বলে জানিয়েছে টিআইবি। মাত্র 22% স্বাস্থ্যকর্মী পূর্ণাঙ্গ প্রশিক্ষণ পেয়েছেন। প্রশিক্ষণ ছাড়াই কাজ করছেন 86% নার্স। 23 লাখ সুরক্ষা সামগ্রী বিতরণের দাবি করা হলেও চিকিৎসা সংশ্লিষ্ট অনেকেই এখনও একটি পিপিও পাননি। ভুল তথ্য দেওয়া হয়েছে আইসিইউ ও ভেন্টিলেটরের ক্ষেত্রেও। সারা দেশে 400 ICU থাকার কথা বলা হলেও চালু আছে মাত্র 140টি, ভেন্টিলেটর চালু আছে 190টি। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একটি গবেষণা প্রতিবেদন অনুসারে 300 জনের মধ্যে উচ্চচাপযুক্ত অক্সিজেন সমৃদ্ধ শয্যার প্রয়োজন হবে বাংলাদেশে প্রায় 20,000 এবং এক্ষেত্রে ভেন্টিলেটর সহ আইসিইউ শয্যা প্রয়োজন হবে 5,000-এর উপরে। এই দুর্যোগের মধ্যেও করোনা ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতির তথ্য পেয়েছে টিআইবি। দুর্নীতি হয়েছে ত্রাণ বিতরণের ক্ষেত্রেও। 4টি ওয়েবসাইটের উন্নয়নের জন্য প্রায় 10 কোটি টাকার উপরে প্রস্তাব করা হয়েছে। এই সংকটকে মোকাবেলায় যদি সরকার এবং সংশ্লিষ্ট অংশীদার সত্যিকারের কার্যকর একটি পরিস্থিতি দেখতে চান, তাহলে যেটি করতে হবে যারা দুর্নীতি করেন তাদেরকে চিহ্নিত করে যথাযথ প্রক্রিয়া দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, তাহলে দুর্নীতি বন্ধ হবে। এই অবস্থায় সরকারের শীর্ষ পর্যায় থেকে কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করছে টিআইবি। পাশাপাশি লকডাউন শিথিলের বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক নীতিমালা রয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও করোনা মহামারী থেকে জনগণকে রক্ষা করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংক্রমণ না লুকিয়ে রেখে নিজ উদ্যোগে টেস্ট ও আইসোলেশনে থাকার পরামর্শ দেন তিনি। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে যেমনি সীমাবদ্ধতা থাকে, তেমনি রাষ্ট্রীয় ক্ষেত্রেও নানান সীমাবদ্ধতা আছে। এই মহামারীতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না। করোনা সংক্রমণ রোধে জনগণের পাশে দাঁড়িয়েছে বলেই আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে আক্রান্তের হারও বেশি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তাই রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কথা না বলে বিএনপিকে মহামারী মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতার মন্তব্যের সমালোচনা করে এসব কথা বলেন ডক্টর হাসান মাহমুদ। এ সময় সীমিত সম্পদ দিয়ে করোনা মোকাবেলা করলেও পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুহার কম বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা। বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা তো এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি, তারা হোক সেটিও আমরা চাই না, আল্লাহ তাদেরকে সবাইকে রক্ষা করুক সেটি চাই। কিন্তু আমাদের নেতারা আক্রান্ত হয়েছে এই কারণে যে আমাদের নেতারা যারা আক্রান্ত হয়েছে সবাই কিন্তু জনগণের পাশে ছিলেন। তাই আমি বিএনপিকে অনুরোধ জানাব এই ধরনের বিদ্বেষপূর্ণ কথা না বলে আসুন সবাই একযোগে জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করি। জাতীয় সংসদে 2019-20 অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হয়েছে। এর আগে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল জানান করোনা সময় মানুষকে বাঁচাতেই এবারের বাজেট তৈরি করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য বিভাগের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। আরো জানাচ্ছেন শরফুল আলম। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সম্পূরক বাজেট আলোচনায় স্বাস্থ্যবিধি মেনে কম সংখ্যক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাবনার 3 কার্যদিবসের মধ্যেই পাশ হল 2019-20 অর্থ বছরের 46,516 কোটি টাকার সম্পূরক বাজেট। এর মধ্যে স্থানীয় সরকার, অর্থ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বাজেটের ব্যয় ছিল সবচেয়ে বেশি। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সম্পূরক বাজেটে সংসদ সদস্য 24টি মঞ্জুরি দাবি সংসদে উপস্থাপন করেন। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের স্বাস্থ্যখাতে অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একটি নিরপেক্ষ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করে হাসপাতালগুলির অব্যবস্থা এবং সেখানে যেটা দরকার সেগুলোর জন্য পূরণ করার ব্যবস্থা করা উচিত। দুর্নীতির অভিযোগ, বিভিন্ন অনিয়মের অভিযোগ এবং বিভিন্নভাবে সাপ্লায়াররা জবাবদিহিতার বাইরে থাকছেন সেই বিষয়গুলিকে টেক আপ করে এগুলোর ব্যবস্থা করা উচিত, যা হলে শুধু সত্যিকার অর্থেই এই এই জনকল্যাণমূলক যে উদ্দেশ্যে বাজেটটি করা হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে জিনিসটিকে দেখেছেন সেটা সম্পূর্ণভাবে সার্থক হবে। আর অর্থমন্ত্রী সংসদকে জানান করোনা মহামারীর কারণে এবার অর্থনীতি নয় মানুষকে বাঁচানোর বাজেট তৈরি করা হয়েছে। আমরা বাজেট তৈরি করেছি দেশের মানুষকে সামনে রেখে। এইবার দেশের আমাদের সকল বাজেটের প্রাধিকার পাচ্ছে দেশের মানুষ, দেশের মানুষকে বাঁচাতে হবে, তাদেরকে এই সংক্রমণ, এই করোনা ভাইরাস থেকে তাদেরকে যতটা আমরা আমাদের চেষ্টা থাকবে তাদের রক্ষা করা। নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2020 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হল, পরে কণ্ঠভোটে পাশ করা হয় সম্পূরক বাজেট। সংসদ মঙ্গলবার সকাল পর্যন্ত মুলতবি করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 39তম বিসিএস এর অপেক্ষমান তালিকা থেকে 2000 ডাক্তার নিয়োগ পেল, কোনো ডেন্টাল সার্জন নিয়োগ না দেয় হতাশ তারা। এদিকে নন ক্যাডার হিসেবে তালিকাভুক্ত 253 জন ডেন্টাল সার্জনের অনেকে এখন বেকার বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অবশ্য এরই মধ্যে 300 জন ডেন্টাল সার্জন নিয়োগের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে 39তম বিসিএস এর অপেক্ষমান তালিকা থেকে 2000 চিকিৎসক এবং 5054 জন নার্সকে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রক্রিয়াধীন আছে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ,
কিন্তু এই তালিকায় নেই কোনো ডেন্টাল সার্জন। সঙ্গত কারণে হতাশ এবং ক্ষুব্ধ তরুণ দন্ত চিকিৎসকরা। পাবলিক সার্ভিস কমিশন আমাদেরকে নন ক্যাডার লিস্টে রেখেছে, সেই নন ক্যাডার লিস্ট থেকে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হচ্ছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমরা সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে সহকারী সার্জনদের সাথে যাতে 253 জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়। ভুক্তভোগীরা বলেন, আগের নিয়োগ দেওয়া ডেন্টাল সার্জনরা দেশের বিভিন্ন উপজেলার করোনা আইসোলেশন ওয়ার্ড এবং ফ্লু কর্নারে দায়িত্ব পালন করছেন। উপজেলা পর্যায়ে মাত্র একজন ডেন্টাল সার্জনের পদ থাকায় কেউ সংক্রমিত হলে সেসব হাসপাতালে দন্ত চিকিৎসা ব্যাহত হচ্ছে। আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সের হাসপাতালগুলোতে মাত্র একজন ডেন্টাল সার্জন, একজন ডেন্টাল সার্জন ওই হেলথ কমপ্লেক্সে মেনটেন করে। এখন যদি ওই ডেন্টাল সার্জন কোনো পারিবারিক কারণে বা নিজের অসুস্থতার কারণে যদি ছুটিতে যায়, তাহলে ওই ডেন্টাল বহির্বিভাগ বা ডেন্টাল বিভাগ কে চালায়? এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবুল কালাম ব্যাপারী জানান, 39তম বিসিএস এর অপেক্ষমান তালিকা থেকে 300 জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়ার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 17 মে তারিখে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবরে 300 ডেন্টাল সার্জন, এখান থেকে 253 জন এবং তার পূর্ববর্তী যে প্রায় 40-50 জন, তাদের মিলিয়ে 300 জন নন ক্যাডার ডেন্টাল সার্জনদের নিয়োগের একটি প্রসঙ্গ তুলে আমরা অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। মন্ত্রণালয়ে আশা করি যে বিষয়টি বিবেচনায় নেবেন। 39তম বিসিএসে উত্তীর্ণ হয়ে অপেক্ষমান তালিকায় থাকা 253 জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হলে এ সংকট অনেকটা কেটে যাবে বলে মনে করছেন ভুক্তভোগীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেটে জনগণের জীবন জীবিকা ও মানবতার দিক উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সমর্থক বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন বিএনআরসি আয়োজিত অনলাইন বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। এতে বিএনপি সমর্থক কয়েকজন অর্থনীতিবিদও অংশ নেন। নিশ্চয়ই তারা জনবিচ্ছিন্ন, জনবিচ্ছিন্ন না হলে অনলাইন যে আমাদের অ্যাক্টিভিটিস গুলো চলছে, এই অনলাইনে আমরা বিভিন্ন জিনিস ক্রয় করছি, খাবার অর্ডার দিচ্ছি, মোবাইল ফোন, ইন্টারনেট সেবা ইত্যাদি ইত্যাদি, বাচ্চাদের হোমওয়ার্ক হচ্ছে, তারপরে বাসায় বসে কাজ করছে, টেলিমেডিসিন হচ্ছে, টেলি বিলিং হচ্ছে, এবং এগুলো কিন্তু ইকোনমিতে একটা হিউজ একটা বড় ফিউচার অর্থনীতির। এখানে কি করেছে, এখানে আপনার কস্ট বাড়িয়ে দিয়েছে, এখানে আপনি সম্পূরক শুল্ক বসিয়ে দিয়েছে। নোয়াখালীর সেনবাগে শিশু ধর্ষণ মামলার আসামি মিজানুর রহমান বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার সোনাইমুড়ি পৌর এলাকার নাওতলা গ্রামের বাসিন্দা নিহত মিজানুর রহমানের বিরুদ্ধে স্থানীয় এক বেকারির মালিক শিশু ধর্ষণের অভিযোগ আনেন। এরপর তাকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তাকে নিয়ে উপজেলার ছাতার পাইয়া পূর্ব বাজারে পুলিশ অস্ত্র উদ্ধারে গেলে সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মিজান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষের গুলিতে মারা যায়। এ ঘটনায় আরও 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। চলে গেলেন লিভিং ইগল ও সাবেক সংসদ সদস্য গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম। রোববার দুপুরে রাজধানীর সিএমএইচে মারা যান তিনি। ইনা ইলাহে ওয়া ইনা ইলাহে রাজিউন। দীর্ঘদিন ধরে তিনি রোগে ভুগছিলেন। সাইফুল আজম বিশ্বের 22 জন লিভিং ইগলের একজন। সর্বোচ্চ সংখ্যক যুদ্ধ বিমান ধ্বংস করা কৃতিত্বের জন্য এ খেতাব পান তিনি। তিনি 4টি দেশের পাইলট হয়ে আকাশে রাজত্ব করেছেন। সামরিক পাইলট হিসেবে বাংলাদেশ ছাড়াও ইরাক, জর্ডান ও পাকিস্তান বিমান বাহিনীতে কাজ করেন। ইসরায়েলের পাইলটদের চোখে সাইফুল আজম ছিলেন মূর্তিমান আতঙ্ক। 1967 সালে ইরাক যুদ্ধে একটি ইসরায়েলি বিমান ভূপাতিত করেন এবং আরেকটিকেও ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 1991 সালে বিএনপির হয়ে পাবনা 3 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। সোমবার বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফুল চাষের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে যশোরের নেদারল্যান্ডের আদলে নির্মাণ করা হবে অ্যাসেম্বল সেন্টার। ঝিকরগাছার গদখালী বাজার ও ফুলছাড়া ইউনিয়নে এই সেন্টার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা। কৃষকদের প্রশিক্ষণসহ ঢাকায় পণ্য পরিবহনের যাবতীয় ব্যবস্থা রাখা হবে সেখানে।
এছাড়া রপ্তানি বাড়ানোর কাজও করবে ওই সেন্টার। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 50 কোটি টাকা। করোনা পরিস্থিতির উন্নতি হলেই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান অধিদপ্তরের কর্মকর্তারা। এই অ্যাসেম্বল সেন্টারে ফুলগুলো আনার পরে গ্রেডিং, সর্টিং, প্যাকেজিং, বিভিন্ন যে প্রক্রিয়াকরণ কার্যক্রম আছে সেই কার্যক্রমটা কিন্তু তারা আধুনিকভাবে সম্পন্ন করতে পারবে, যেটা এখন পর্যন্ত কিন্তু গদখালি বা আমাদের এই অঞ্চলে নাই। যদি এই কার্যক্রমগুলো করা যায় তাহলে আমাদের পোশাক শিল্প যেভাবে কাজ করছে তার চেয়ে এটা কোনো অংশে পিছিয়ে থাকবে না। প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। রাজধানীর কলাবাগানে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ কর্মসূচিতে দেশের মানুষকে সম্পৃক্ত করতে এবং গাছ রোপণে আগ্রহী করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান সংগঠনটির সভাপতি। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল বাবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। গাইবান্ধায় করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাই স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জানিয়ে সকালে শহরের ডিবি রোডে মানববন্ধন করেন তারা। ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন। এবারে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ ও বিশ্বের অন্যতম সেরা স্পিনার সাকিব আল হাসানকে বুদ্ধিমান বোলার বলে মন্তব্য করলেন নিজের সময়ে সবচেয়ে সেরা স্পিনার পাকিস্তানের সাকলায়েন মুশতাক। পাকিস্তানের এই স্পিন জাদুকর বর্তমান সময়ে খেলা সেরা স্পিনারদের নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা জানান। সাকলায়েনের মতে টেস্ট ফরম্যাটে অস্ট্রেলিয়ার নাথান লায়ন সেরা। এরপরই সাকিব সম্পর্কে এই কিংবদন্তি বলেন, সাকিব আল হাসান খুবই বুদ্ধিমান বোলার, আমি বাংলাদেশে কাজ করার সময় তাকে খুব কাছ থেকে দেখেছি। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিনেদিন জিদানের 200তম ম্যাচে জয় উপহার দিলেন তার শিষ্যরা। স্প্যানিশ লা লিগায় এইবারকে 3-1 গোলে হারায় লস ব্লাঙ্কোরা। করোনা ভাইরাস মহামারীতে 3 মাস বন্ধ থাকার পর মাঠে ফিরে 4 মিনিটেই টনি ক্রুসের কল্যাণে 1-0 লিড নেয় রিয়াল। 30 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস। 37 মিনিটে মার্সেলো গোল করলে প্রথমার্ধেই 3-0 ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় নামিয়ে নিজেদের শক্তি পরীক্ষা করেন জিদান। এই সুযোগে 60 মিনিটে একটি গোল শোধ নেন এইবারের পেড্রো বিগাস। এই জয়ে 28 ম্যাচে 59 পয়েন্ট নিয়ে শীর্ষ দল বার্সেলোনা চেয়ে এখনও 2 পয়েন্ট পেছনে রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় মারা গেলেন সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান, দুদফা জানাজা শেষে নিজ শহরেই দাফন। সংক্রমণের 100তম দিনে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল 90,000, এ পর্যন্ত প্রাণহানি 1209 জনের। ৩০ জুন পর্যন্ত অঞ্চলভিত্তিক লকডাউন, জনজীবন স্থবির হয়ে পড়লেও সব ধরনের সেবা দিচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী। সরকারের ভুল সিদ্ধান্তে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলছে টিআইবি। আইসিইউ ও ভেন্টিলেটর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। এবং মানুষ বাঁচাতে এবারের বাজেট সংসদে অর্থমন্ত্রী, স্বাস্থ্য বিভাগের কাজে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জি এম কাদেরের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।